ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা স্বর্ণের পরিমাপের উপরে, স্বর্ণের পরিমাপের উপরে। এটা আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। ইতিপূর্বে আমরা প্রথম টিউটোরিয়ালে বোঝানোর চেষ্টা করেছি স্বর্ণটা যে বিভিন্ন ক্যারেটের হয়ে থাকে, কোন ক্যারেটের স্বর্ণ কতটা পিওর, এবং এটাকে কীভাবে হলমার্ক করে খোদাই করে লেখা থাকে, যাতে আপনি যেই কোনো একটা গহনা দেখলে বুঝতে পারেন যে এটা আমার কত ক্যারেটের স্বর্ণ, এবং স্বর্ণটা কোন স্বর্ণটা কোন নামের হয়ে থাকে, কোন নাম অনুযায়ী স্বর্ণটা কি কাজে সাধারণত ব্যবহার হয়। এছাড়াও আমরা গ্রাম হিসাবে স্বর্ণের, যে কোনো স্বর্ণের পরিমাণ কত টাকা হবে, এটা আমরা প্রথম পর্বে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে রেখেছি। সাধারণত আমাদের দেশ গ্রামে বা বিভিন্ন এলাকায় স্বর্ণটাকে বড়ি, আনা, রতি, ফয়েন্ট ইত্যাদি ভাবে হিসাব করে, এবং এই হিসাব করে আমাদেরকে বলতে হয় এই পরিমাণ স্বর্ণের মূল্য কত হবে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা মূলত এটা দেখানোর চেষ্টা করব, বড়ি, আনা, রতি, ফয়েন্ট একটার সাথে একটার কী সম্পর্ক, একটা থেকে একটা দূরত্ব কতটুকু, কে বড় কে ছোট, এবং যে কোনো পরিমাণ স্বর্ণ বড়ি, আনা, রতি, ফয়েন্টে আসলে এটি আপনি কত টাকা মূল্য কীভাবে বের করতে পারবেন। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে এই জিনিসগুলো দেখে আসি। বড়ি, আনা, রতি ও ফয়েন্টের সূত্র, স্বর্ণের এই হিসাবটা বোঝার জন্য আপনাকে প্রাথমিকভাবে কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। এক নম্বরে এটা মনে রাখবেন যে ১৬ আনা সমান এক বড়ি, ৬ রতি সমান এক আনা, এবং ১০ পয়েন্ট সমান এক রতি। অর্থাৎ এক বড়ির ১৬ ভাগের এক ভাগ হলেও এক আনা, আর এক আনাকে ৬ ভাগ করলে এক এক ভাগ হলেও এক এক রতি, আর প্রত্যেক রতিকে যখন ১০ ভাগ করে এটাকে বলে এক এক পয়েন্ট, যদি আপনি আরেকটু বিস্তারিত বুঝতে চান এই অবস্থা। এটার সাথে আবার এডিশনাল হিসাবে একটা সূত্র একটু মুখস্থ করে রাখবেন, বড়ির সাথে তুলনা করে যে ৯৬ রতিতে হয় এক বড়ি, আবার ৯৬০ পয়েন্টে হয় এক বড়ি। কেমনে ৯৬ হইলো, যেহেতু ১৬ আনায় এক বড়ি, আবার ৬ রতি সমান এক আনা, এই জন্য ৬৬০ এই হিসাবে দেখা গেছে যে ৯৬ আপনার রতিতে হবে এক বড়ি। আবার যেহেতু এক এক রতিতে ১০ পয়েন্ট আছে, এই জন্য ৯৬কে আবার ১০ দ্বারা গুণ করলে ৯৬০ পয়েন্ট হয়, ৯৬০ পয়েন্টে এক বড়ি। এই পাঁচটা কথা একটু ভালো করে মুখস্থ রাখবেন, তাহলে স্বর্ণের হিসাবটা করতে আপনি অনেক সুবিধা পাবেন। এবার আমরা যে কোনো পরিমাণ স্বর্ণ বড়ি, আনা, রতি ও পয়েন্ট হিসাবে কত টাকা মূল্য আসবে এ কথা আমরা বের করার চেষ্টা করব। ধরুন একটা স্বর্ণের পরিমাণ আপনি মাপার পরে ফেলেন ১০ আনা, ৫ রতি, ৭ পয়েন্ট। কিভাবে ফেলেন? স্বর্ণকে যে ডিজিটাল স্কেল দিয়ে বর্তমানে মাপা হয় ওখানে তিনটা পয়েন্ট থাকে, একটা পয়েন্টে আনার হিসাব দেখায়, আর একটা পয়েন্টে রতির হিসাব দেখায়, এবং সর্বশেষ অংশে পয়েন্টের হিসাবটা দেখায়। ধরুন একটা স্বর্ণ মাপার পরে, একটা গহনা মাপার পরে দেখা গেল ১০ আনা, ৫ রতি, ৭ পয়েন্ট, তাহলে এটার মূল্য হবে কত, আমাদেরকে এটা বের করতে হবে। আর আমরা এটা বের করার জন্য এখানে আজকে বিভিন্ন পদ্ধতি আছে, আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। যেই পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে পরবর্তীতে আপনি ওই পদ্ধতিই ব্যবহার করতে পারবেন। প্রথম পদ্ধতিটা আমরা ভরি করে করব, অর্থাৎ সমস্ত অংশগুলোকে আমরা ভরি বানিয়ে ফেলব। এই যে ১০ আনা, ৫ রতি, ৭ পয়েন্ট আছে, এটাকে আমরা ভরি বানিয়ে ফেলব, তারপরে ভরি হিসাবে আমরা স্বর্ণের টাকাটা বের করব। তো যেহেতু প্রথমে ১০ আনা, প্রথমে এখানে আছে ১০ আনা, এই ১০ আনাকে যদি আপনি ১৬ দ্বারা ভাগ করেন তাহলে সে ভরি একটা পরিমাণ হয়ে যাবে। তাহলে এই অংশ প্রথমত আমরা পেলাম, এরপরে যোগ করে নিতে হবে যেহেতু ৫ রতি আছে, ৫ আছে রতি, ৫ রতিকে আমরা এবার ভরি বানাবো। ৫ রতিকে যদি আপনি ৯৬ দ্বারা ভাগ করেন তাহলে সে ভরি হয়ে যাবে। অর্থাৎ যেই কোনো রতিকে যখন আপনি ৯৬ দ্বারা ভাগ করবেন তখন সে ভরি হয়ে যাবে। এরপরে আছে ৭ পয়েন্ট, ওই পয়েন্টগুলোকে, যে কোনো পয়েন্টকে আপনি যদি ৯৬০ দ্বারা ভাগ করেন তাহলে সে বড়ি হয়ে যাবে।
বাঘ 960। এ অর্থাৎ দশ আনাকে আমরা 96 16 দ্বারা ভাগ করলাম তাহলে সে বড়ি হয়ে যাবে, পাঁচ রতিকে 96 দ্বারা ভাগ করেন তাহলে সে বড়ি হয়ে যাবে, সাত পয়েন্টকে 96 960 দ্বারা ভাগ করেন তাহলে সে বড়ি হয়ে যাবে। তাহলে দেখি এখানে কত কত হইতেছে, দশকে যদি আপনি প্রথমত 16 দ্বারা ভাগ করেন তাহলে আপনি পাইবেন 0.625। ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারেন, অসুবিধা নাই। এরপরে যোগচিহ্ন দিলাম, এরপরে পাঁচকে যদি আপনি 96 দ্বারা ভাগ করেন তখন আপনি পাবেন 0.05252। এরপরে আপনি সাতকে যখন 960 দ্বারা ভাগ করবেন তখন আপনি পাবেন 0.0072। দশমিকের কারণে বাড়াইয়া কমাইয়া 72 না দিয়া এখানে একটু 73 দেওয়া একটু নিরাপদ কিছুটা। হ্যাঁ, তা এখন আমরা এই তিনোটা যোগ করব, অর্থাৎ এই তিনোটা যোগ করলে আমাদের পরিমাণটা বড়িয়ে হবে বিদায়। আমরা পুরাটারে ব্র্যাকেটের ভিতর রেখে এখানে লিখে দিই যে বড়ি, অর্থাৎ তিনোটা যোগ করলে আমাদের বড়ি হবে। এখন তিনোটা যোগ করার পরে 0.6843 বড়ি। অর্থাৎ এখন আপনি বলতে পারেন দশ আনা পাঁচ রতি সাত পয়েন্ট, এই কথার অর্থ হইল 0.6843 ভরি স্বর্ণর পরিমাণটা ওখানে হইল। ধরুন এক ভরির মূল্য 70,000 টাকা, এক ভরির মূল্য যদি 70,000 টাকা হয় তাহলে এখানে এই ভরির মূল্য 0.6843 ভরির মূল্য কত হবে, গুণ করলে আপনি দেখবেন 47,901 টাকা। 47,901 টাকা আমরা এই পরিমাণ স্বর্ণের মূল্য পেলাম, অর্থাৎ দশ আনা পাঁচ রতি সাত পয়েন্টের মূল্য পেলাম 47,901 টাকা। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি আলোচনা করব। দ্বিতীয় পদ্ধতি বলছে পৃথক পৃথক মূল্যে, অর্থাৎ প্রত্যেকের আমি আলাদা আলাদা মূল্য বের করব, যে দশ আনার মূল্য কত হলো, পাঁচ রতির মূল্য কত হলো, সাত পয়েন্টের মূল্য কত হলো, তারপরে আমি তিনোটা একসাথে যোগ করে ফেলব, তারপর আমি বলবো যে দশ আনা পাঁচ রতি সাত পয়েন্টের মূল্য একসাথে এই পরিমাণ টাকা হলো। এক্ষেত্রে আবারও আমরা আগের মতোই ধরে রাখলাম যে এক বড়ির মূল্য 70,000 টাকা, এখনও এক বড়ির মূল্য 70,000 টাকা। আমার তাহলে দশ আনা পাঁচ রতি সাত পয়েন্টের মূল্য কত হবে, দেখেন এক আনার মূল্য যদি 70,000 টাকা হয়, এই 70,000কে আপনি যদি 16 দিয়ে ভাগ করেন তাহলে এক আনার মূল্য হয়ে যাবে, অর্থাৎ এক বড়ির মূল্য, এক বড়ির মূল্য যদি 70,000 টাকা হয়, এই বড়িকে যখন আপনি 16 দ্বারা ভাগ করবেন তখন আপনার এটা এক আনার মূল্য হবে। এক আনার মূল্য হলো 4,375 টাকা। যেহেতু আমাদের এখানে দশ আনা এই জন্য আমরা 10 দিয়ে গুণ করছি, অর্থাৎ দশ আনার মূল্য হলো 43,750 টাকা। দশ আনার মূল্য আমরা বের করে ফেললাম 43,750 টাকা। তাহলে এবার আমরা দেখি পাঁচ রতির মূল্য কত হবে। এবার আমরা এক রতির মূল্য বের করতেছি, এক রতির মূল্য যেহেতু এক বড়ির মূল্য 70,000 টাকা, এই 70,000কে 96 দিয়ে ভাগ করলে এক এক রতির মূল্য বের হবে, যেহেতু 96 রতিতে এক বড়ি আমরা আগেই বলছি। এখন যখন 70,000কে আমরা 96 দ্বারা ভাগ করছি তখন 729 টাকা হয়েছে, এক এক রতির মূল্য 729 টাকা। আমাদের এখানে পাঁচ রতি ছিল এই জন্য পাঁচ দ্বারা গুণ দিলাম, তাইলে 3,645 টাকা, 3,645 টাকা পেলাম আমরা এক রতির মূল্য। এবার আমরা দেখব সাত পয়েন্টের মূল্য কত। এক পয়েন্টের মূল্য 70,000কে এবার ভাগ করতে হবে 960 দ্বারা, যেহেতু 960 পয়েন্টে এক বড়ি। যখন আমরা 70,000কে 960 দ্বারা ভাগ করলাম তখন আমরা পেলাম 73 টাকা। এখানে আমাদের ছিল সাত পয়েন্ট, এই জন্য আমরা সাত দ্বারা আবার গুণ করে নিছি, তখন আমাদের হলো 511 টাকা। এখন দেখেন এই তিনটা জিনিস আমাদেরকে যোগ করতে হবে। আমাদের দশ আনার মূল্য ছিল 43,750, এরপরে পাঁচ রতির মূল্য ছিল 3,645, আর সাত পয়েন্টের মূল্য হলো 511। এই তিনোটা যোগ করলে 47,906 টাকা হয়।
47,906 টাকা। আগের পদ্ধতিতে আমরা দেখছি হইছে কত, 47,901 টাকা হইছিল, অর্থাৎ 5 টাকার একটু পার্থক্য হইল। কেন এই 5 টাকার পার্থক্য হইল সেই জিনিসটা একটু বলে দিই। আসলে এই সব জায়গায়, এই যে প্রত্যেক জায়গায় গুণ করছি আমরা দশমিকের পরে, এখানে সতর্কতার জন্য 4 গড় করে নিলাম, এর পরেও পয়েন্টের পরে কিছু গড় আমরা বাড়াইছি কমাইছি, অর্থাৎ কিছু বাদ দিয়ে দিছি এবং কিছু বাড়তি কমতি করছি পয়েন্টের পরে, সাইড গড়ের পরে, পঞ্চম গড়ে যাইয়া, যার কারণে 5 টাকার পার্থক্য হয়ে গেছে। এই জন্য 47,000 মধ্যে 5 টাকা তো দর্তব্য বিষয় না। আপনি যদি 5 টাকা 6 টাকা ওরে কমও দেন দোকানের মালিককে, কোনো সমস্যা নাই, কিছুই বলবে না। আর যদি আপনি মনে করেন যে না আমি 5 টাকা দিয়েই দিব, তাও আপনার এত বেশি কোনো গায়ে লাগবে না যে 5 টাকা আমার বেশি চলে যাচ্ছে না। এগুলি আসলে মৌলিকভাবে তো মূল্য একই আছে, কিন্তু আমরা দশমিকের পরে বাড়ানো কমানোর কারণে এক জায়গায় 5 টাকা কম হইলেও আরেক জায়গায় 5 টাকা বেশি হইল, যেটা আমরা বিভিন্ন ক্যালকুলেশনে আপনাদেরকে বলছি। দশমিকের পরে স্বর্ণের হিসাবের ক্ষেত্রে আমরা দশমিকের পরে 4টা গড় নিছি, পঞ্চম গড় দেখলাম, পঞ্চম গড় 5 বা 5-এর বেশি হইলে আমরা চতুর্থ গড়ে 1 বাড়িয়ে দিলাম, আর পঞ্চম গড় 5-এর কম হইলে কোনো বাড়াবাড়ি করি নাই। এই পদ্ধতির কারণে যে আমাদের দেখা গেছে যে এই 5 টাকার এরকম পার্থক্য হয়েছে। আশা করি স্বর্ণের হিসাবের উভয় পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনি যেই পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই পদ্ধতিটাই ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।